শুভ সকাল আজ বাংলা পহেলা জ্যৈষ্ঠ চোদ্দশো পঁচিশ গ্রীষ্মকাল ইংরেজি পনেরোই মে দু হাজার আঠারো মঙ্গলবার একুশে সরাসরি আয়োজন সকালে আপনাদের সঙ্গে আছি আমি এলিনা সামি প্রিয় দর্শক আজ অতিথি আড্ডায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী আজকের আমন্ত্রিত অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন আট এক আট নয় নয় দুই পাঁচ এবং আট এক আট নয় নয় দুই ছয় এই নম্বরে চলুন চলে যায় অতিথি আড্ডায় শুভ শুভ সকাল সকাল কেমন এই যে ভালো আছি কেমন আছেন ভালো আছি আমরা একটু নির্বাচনের আমেজে একটু ব্যস্ত সবাই তারপরও আমরা সকাল বেলা লাইভটাতে বসেছি জানবো কাজগুলো নিয়ে কি কি কাজে নিয়ে ব্যস্ত আছেন এখন আহ যেটা হচ্ছে আর গত সপ্তাহে তো ছিল পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী তো সে উপলক্ষে অনেকগুলো কাজ বেরিয়েছে ব্যস্ত ছিলাম পুরো সপ্তাহ জুড়ে এবার যেটা ছিল যে রবীন্দ্র উৎসব সপ্তাহব্যাপী করার একটা প্রবণতা ভিজুয়াল গুলো ছিল এবং বিভিন্ন প্রোগ্রামেও তো সপ্তাহ জুড়ে ব্যস্ত ছিলাম আর দুটো গান বেরিয়েছে আমার একটা হচ্ছে আমার সোলো

প্রোগ্রাম গুলো আসে বিভিন্ন ইভেন্ট আসে আমরা ঢাকাতে খুব ব্যস্ততা দেখি এবং আয়োজন দেখি টেলিভিশন চ্যানেল গুলো স্টেশন গুলো ঢাকাতে কিন্তু কি মনে করেন যে এই আয়োজন মফসল থেকে শুরু করে যে আদার্স জেলাগুলো আছে সেখানে কি হয় আহ গত দু এক বছর ধরে দেখছি একটু শাহজাদপুরে আয়োজন হচ্ছে সিরাজগঞ্জে আয়োজন করা হচ্ছে কিন্তু আসলে পুরো দেশের চিত্র ঢাকাতে কিন্তু একদম আবদ্ধ হিসেবে দেখলে যে উৎসব কিংবা সাংস্কৃতিক কর্মকরর মধ্যে ঢাকা কেন্দ্রিক এটাsure একটা বিকেন্দ্রীকরণের দরকার আছে পুরো দেশে ছড়িয়ে দেওয়া একটা উদ্যোগ নেওয়া দরকার তো আমরা আসলে যেটা দেখি সবসময় যে ঢাকাতে এরকম একটা উৎসব হলে উৎসব উৎসব রব দেখতে পাই কিন্তু ঢাকার বাইরে সেখানেও হচ্ছে কিন্তু তুলনামূলকভাবে অনেক পার্থক্য আছে তো শিল্পী হিসেবে কি মনে হয় যে কোনো কি দায়িত্ব আছে যে ঢাকার বাইরে যে জায়গাগুলো আছে সেখানে আপনাদের উপস্থিতি ডিমান্ড করে কিন্তু তো সেই শিল্পীরা কিন্তু সবসময় প্রস্তুত থাকে যে যেকোনো জায়গায় গিয়ে তাদের পারফরমেন্স করতে কিন্তু এক্ষেত্রে আসলে যারা অর্গানাইজার আছে তাদের উদ্যোগটা নিতে হবে আমরা তো আসলে নিজেরা গিয়ে গিয়ে অনুষ্ঠান করতে পারবো না কাউকে উদ্যোগী হয়ে অনুষ্ঠান অ্যারেঞ্জ করলে তখন আমরা সেখানে গিয়ে পারফর্ম করতে পারবো এই ক্ষেত্রে শিল্পীদের থেকে উদ্যোগ একটু বেশি সচেতন হওয়া প্রয়োজন আমাদের আমাদেরও মনে হয় যে এই উদ্যোক্তা যারা আছেন তারা সচেতন হবেন ভাই কথা বলবো না আর একটু ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি খুব তাড়াতাড়ি ফিরে আসবো সাথে থাকুন বিরতির পর আপনাদের সবাইকে স্বাগত একুশে সকালে সরাসরি আয়োজনে এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরী কথা হচ্ছিল তার সাথে ফিরে যাবো আর একবার তার কাছে নিজেভাবে অনেক কথা হচ্ছিল আরেকটা বিষয় একটু জানবো যে রবীন্দ্র জয়ন্তীতে তো অনেক ধরনের আয়োজন হয় আপনি নিজেই করেছেন অনেকগুলো সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত সপ্তাহব্যাপী করেছেন সাধন এবং আইবি মিলে একটা আয়োজন ছিল চমৎকার একটা আয়োজন একটু শুনি বিস্তারিত এটা সম্পর্কে এটা ছিল হচ্ছে আইবিতে হয়েছিল সাধনার আয়োজনে এগারো তারিখ এবং তারিখ দুদিন ব্যাপী করেছিলাম এবং পুরো অনুষ্ঠানটির কোয়ার্ডিনেশন আমি ছিলাম দায়িত্বে ছিলাম আহ তো লুক আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং যেটা হচ্ছে উৎসবগুলো আমরা দেখি রবীন্দ্র উৎসবগুলো যখন হয় যে একজন আর্টিস্ট সাথে গান করে চলে যায় গান করে চলে যায় এভাবে একটা গতানুগতিক ধারায় চলছে তো একটু ভিন্নতার চেষ্টা করেছি গান যারা করছে তাদের স্পেসিফিক একটা থিম দিয়ে দেওয়া হয়েছিল এক এক শিল্পীকে দুজন করে শিল্পীকে তারা সেই থিমের উপর গান করেছে কেউ করেছে বর্ষা বসন্তের গান কেউ করেছে মূল ভাঙ্গা গান কেউ করেছে এক ঈশ্বর রবীন্দ্রনাথ নজরুলের গান এরকম ভাগ ভাগ করে এটা কি ইনস্ট্যান্ট হয়েছিল না আগে থেকে পুরো প্ল্যান একটা ছিল স্ক্রিপ্ট করে বা এটা নতুন আইডিয়া একেবারে তো এই যে আয়োজনের সাথেও আপনি থাকছেন এবং অর্গানাইজ করছেন আমি আর আজকের খুব অল্প সময় পাচ্ছি আমরা আর অন্য বিশেষণগুলো নিয়ে আজকে টানাটানি করবো না ওইটা অন্যদিন কথা বলবো অনেক কিছু বলার থাকলে নিজের ভাইয়ের সম্পর্কে অনেক কিছু বলার আছে সবাই অলরেডি জেনেও গেছে সে বিভিন্ন সেক্টরে কাজ করে গানের এই জায়গাগুলোতে রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবে তাকে একসময় আমরা চিনতাম কিন্তু আস্তে আস্তে সে ভিন্ন ধরনের গানেও নিজেকে প্রমাণ করছে তো আসলে কেমন মনে হচ্ছে যেটা আমার যে কিছু করতে পছন্দ করি এখন সেটা দর্শক নেবে নেবে সেটার থেকে আমার ইচ্ছা থাকে যে আমার কেমন লাগছে নতুন একটা কিছু করতে পারছি কিনা তো সে কারণে ভিন্নতা সবসময় পছন্দ এবং আমরা প্রথম একটা বিষয় দেখেছি যে রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা যে ব্যান্ড একটা দার করাতে পারে এটার প্রমাণ হচ্ছে আপনি দিয়েছেন সেটা একটা ভিন্ন ধরনের অবশ্য একটা কাজ ছিল ওই ব্যান্ডের কি খবর আমরা একটু জানতে চাই দর্শকরা আসলে সবাই জিজ্ঞেস করে কিন্তু আমি প্রতিবারই বলতে বাধ্য ধারক মাঝখানে তো দু বছর বন্ধ ছিল এখন আবার আমরা আমরা চেষ্টা করছি একটু একটু প্র্যাকটিস করছি ইচ্ছে তো আছে অবশ্যই আবার দর্শকদের সামনে আশা কোন সবাই আমাকে কথা গান গাইতে গেলে জিজ্ঞেস করে ধারকের কি অবস্থা হবে আসবে তো দেখা যাক চেষ্টা করে যাচ্ছি এটা সবাই উপর চাইলে হয়তো আমরা আবার আসবো একেবারে সোলো গান করা সেটার একটা ভিন্ন অনুভূতি ব্যান্ডের সাথে একত্রিত হয়ে এবং কয়েকজনের অনুভূতি সংমিশ্রণ একটা ব্যান্ড এবং অনেক অর্গানাইজ করারও ব্যাপার রয়েছে কি অভিজ্ঞতা এবং যারা ব্যান্ডে আসতে চাচ্ছে ব্যান্ড করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবেন যে আসলে কি ধরনের ব্যান্ডের কাজ করে অভিজ্ঞতা একদমই অন্য রকমের যারা ব্যান্ড করেন এবং যারা সোলো দুটো কাজ আছে সেতক্ষণ তারা বলতে পারবে বলবেন যে যখন ব্যান্ড নিয়ে আমি কথা দাড়া স্টেজে কিংবা যেখানেই হোক একটা অন্যরকম শক্তি কিন্তু কাজ করে হ্যাঁ তখন পুরো মানে পুরো জগতটাই আমাদের তো এই যে একটা কনফিডেন্স এমন একটা যে মজা এটা কিন্তু আসলে একা যখন কথা কাজ করতে যায় সেই মজাটা কিন্তু সেটা অন্যরকম মজা কিন্তু এই একটা অন্যরকম অনুভূতি এটা সেটা আসলে অন্য কোনো কিছু অন্য চলে না ব্যান্ড পারফরম্যান্স ব্যান্ড প্র্যাকটিস সব কিছু অন্যরকম অনুভূতি দেয় আমাদের নিজা ভাই অনেক স্টুডেন্ট আছে আপনার কাছে গান মিউজিকতে কি মনে হয় যে গানের প্রতি প্রচুর আগ্রহ বেড়েছে সবার সেটা বলার আর কোনো অপেক্ষা রাখে না কিন্তু সত্যিকারের যে সাধনার ব্যাপারটা গান তো আসলে গুরুমুখী গুরুর কাছে কতটা আসা প্রয়োজন মনে করছে শিক্ষার্থী আপনার কাছে কি মনে হয় গানে প্রতি আগ্রহ বাড়ছে এটা সত্যিকারের সেটা হচ্ছে এখন গানটানে সহজলভ্য হয়ে গেছে এখন আর টাকা খরচ করে সিডি কিংবা ক্যাসেট কিনতে হয় না এখন ইউটিউবে একটু সার্চ দিলে ফ্রি অনেক অনেক গান পাওয়া যায় তো সহজলভ্য হয়েছে বলে আগ্রহ বেড়েছে কিন্তু কোন ধরনের গানে পুত্র আগ্রহ বেড়েছে এটা একটা الماده ভাবার বিষয় কোন ধরনের কোন রুচির গানের গান মানুষের কাছে পৌঁছাচ্ছে সুতরাং আগ্রহ বাড়লাম বলবো না আসলে সেই রুচিটা উৎকর্ষ হচ্ছে রুচিটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে আগে থেকে স্ট্যান্ডার্ড অনেক কমে গেছে কল মানুষের রুচি কারণ আমরা যেসব গান এখন দেখি কোটি কোটি ভিউ এবং সেই গানে মানজিৎ তুমি চিন্তা করো তার তোমার কাছে এই প্রশ্ন আসে একটু হ্যাঁ লাগে আর ছেলেমেত্রও ওই কারণে যেহেতু সহজলভ্য সবাই গান দেখছে এবং শেখার আগ্রহ বাড়ছে মানে গান করার আগ্রহ বাড়ছে কিন্তু ওই অনুযায়ী শেখার আগ্রহটা একটু কম কিন্তু এটা আমি বলতে চাই যে সেটা গান হোক নাচ হোক আবৃত্তি হোক চিত্রকলা যেই শাখাই হোক শিল্প সংস্কৃতির অবশ্যই গুরুর কাছে যেতে হয় যে এই কারণে এটার নাম গুরুমুখী বিদ্যা কারণ এমন কিছু ব্যাপার থাকে যেগুলো আসলে আমি ইউটিউবের যেসব লেসনগুলো আছে শেখা যায় সেগুলো দেখে শেখা যায় না এটা গুরুর কাছে বসেই জানতে হয় তো গুরুর কাছে না গেলে আসলে ওই জিনিসটা পাওয়া যায় পাওয়া যায় না আমরা একটা ট্রেন্ড দেখি যে মিউজিক ভিডিও ট্রেন্ড খুব ভালো এবং গান যখন শুনছে সাথে সাথে দেখছে যদিও কিছুটা হলেও কনসেন্ট্রেশন একটু বিভক্ত হয়ে যাচ্ছে শুধুমাত্র শোনার যে একটা ব্যাপার ছিল সেটা থাকছে না মিউজিক ভিডিওর সাথে অনেক সময় আমরা দেখি যে গানের কথা গানের অনুভূতি সাথে কোনো মিল অনেক সময় খুঁজে পাওয়া যায় না তো ভালো মিউজিক ভিডিওর ক্ষেত্রে আসলে কি করণীয় ভালো এটা যেটা হচ্ছে যে শিল্পীদের উপরই বোঝাটা চাপে খুব গুটি কয়েক অডিও কোম্পানি এখন আর্টিস্টদের মিউজিক ভিডিও করে দেয় সেটাও নাম করা কিছু আর্টিস্টের আর যারা আসলে ভালো কাজ করছে তাদের ক্ষেত্রে এখন যেটা হয় আগে তারা টাকা জমা হয়তো দশটা গান করতে একটা অ্যালবামের জন্য এখন একটা গান করে বাকি টাকা দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করে তার মনে হচ্ছে গানের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আমাদের ভিডিও সংখ্যা বাড়ছে তো চাপটা কিন্তু মূলত আহ পড়ছে কারণ একটা ভালো ভিডিও করার যে পরিমান খরচ একজন শিল্পী সেটা কোথা থেকে মানে পাবই খুব কিছু শিল্পীদের এই ক্ষমতাটা আছে কারণ প্রচুর সুযোগ আছে ওই টাকাটা রিটার্ন পেয়ে যায় কিন্তু বেশিরভাগ শিল্পীদের অবস্থাটা কিন্তু এরকম না তো একটা আসলে তালমাটার অনিশ্চয়তা চলছেই বেশ কয়েক বছর ধরে চলছে কিন্তু আমি সবসময় আশাবাদী থাকি এবং মনে একটা ট্রানজিশন তো একটা পর্যায় হয় এটা সেটল হয়ে কোনো একটা কিছু হবে এই অস্থিরতা কাটিয়ে উঠে আমরা অবশ্যই একটা স্টেবল জায়গায় দাঁড়াবো সেই প্রত্যাশা রাখছি নিউজ জয় ভাই ভালো লাগলো অল্প সময় হলো অনেক কথা জানলাম আর এরকমই কুশের সকালে বসে বিস্তারিত আলাপ করব কোনো একদিন এর আগে কিছু এবং সবচেয়ে ভালো লাগে একটা গল্প করতে সকালটা সুন্দর করে হয় তোমাকে তো অবশ্যই ধন্যবাদ দেখো সেটি বিকো ধন্যবাদ অনেক ধন্যবাদ নিচু ভাই দর্শক কথা হচ্ছিল আজকের অতিথির সাথে একুশের সকালে আজকের আয়োজন এখানেই শেষ দেখা হবে আগামীকাল অন্য কোনো এক প্রিয় মুখকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সকাল